بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وبنينا فوقكم سباتا جيتك أفني على جنة قربو إن شاء الله وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت سرابا وصيرت ال... وفتحت السماء فكانت ابوابا وصيرت الجبال فكانت سرابا ان جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا جزاء إنهم كانوا لا يرجون حسابا فكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا بهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا انا انذرناكم عذابا قريبا মা ইয়াও মায়ামজুরুলমার ওমা কদ্দমেতিয়াদা হুয়া কু রুল কা ফেরুয়া লেইতানি কুংতু তো ওকে আমরা আহ সবে কদর এবং আহ এত কাঁফ নিয়ে একটু এটা আলোচনা একটু করে রাখি সবে কদর এটা তো হাজার মাসের চেয়ে উত্তম এ রাতের জন্যে আপনাকে যা করা দরকার তা হলো কমপক্ষে সবগুলো রাতে আপনারা চারটি কাজ করবেন প্রথমত কাজ হচ্ছে আপনারা লম্বা সময় ধরে লম্বা সময় জুড়ে আপনারা টেয়ামুল লাইল করবেন টেয়ামুল্লাইল লম্বা সময় জুড়ে লাইল করবে এটা প্রথম কাজ আপনাদের লম্বা সময় জুড়ে লাইল করা এবং সেখানে যত লম্বা সম্ভব কোরআন ক্যারিং তেলবৎ করা দুই নম্বর কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা লাইসা শাইউন আকরাম আলা আল্লাহ মিন আদ-দুআ देयर নাথিং মোর বেলাভিত টু আল্লাহ দ্যান মেকিং দোয়া আল্লাহর কাছে দোয়া করার চেয়ে প্রিয় এবং উত্তম কোনো এবাদত নাই প্রিয় এবং উত্তম কোনো এবাদত নাই অথবা আলোকে যদি দোয়া করবেন তিনি বলছে যে কোরআন তেলাবাদ লাইলে কদর কেন এত সম্মানিত ইন্নাংজাল না হুফি লাইলে তিল কাদার তো যে কোরআন কারণ নাজিলের কারণে লাইলে তুল সম্মানিত সেই কোরআন এদিন তেলাবাদ করবেন না এটা মিক্সচার হতে পারে কিভাবে বেস্ট ব্লেন্ডিং তা হতে পারে যখন আপনি সলাতের মধ্যে লম্বা কেরা আত পড়বেন লম্বা কোরআন পড়বেন তখন ব্লেন্ডিং হতে পারে এটা হলো তিন নাম্বার কাজ এবং চার নাম্বার হলো দানসা দেখে করবেন যত সম্ভব দানসা দেখে করুন দানসা দেখা নিয়ে করুন আপনি দানসা দেখে করবেন এই রাতে এটা করার চেষ্টা করুন দিস দ্য বেস্ট নাইট কেন জানেন আচ্ছা এই রাত হাজার মাসের চেয়ে উত্তম আচ্ছা হাজার মাসের চেয়ে উত্তম তার মানে এই রাতে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন তাহলে হাজার মাস নামাজ পড়ার চেয়ে উত্তম এই রাতে যদি আপনি এক দান করেন তাহলে হাজার মাস দান করেছি উত্তম এভরিথিং এভরি গুড ডিড ইজ ওয়ান থাউজেন্ড টাইম মোর ভার্চুয়াস গ্রেটার টাইমস তো হাজার মাস যদি এক হাজার মাস হয় তাহলে এখন এটাকে এক হাজার মাসে আপনি কত আপাত করতে পারেন এখন ওয়ান থাউজেন্ড টাইম না তো এক হাজার মাস এক হাজার মাসে কত বছর চুরাশি বছর প্রায় চুরাশি বছর শুধু দান করলে আপনি যা সব পাবেন এই রাতে দান করলে আপনি যা সব পাবেন অত ডিমার ক্রেজ আলাদা করে রাখুন যে এই রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি আজকে আমি এটা দান করবো এটা ইউ ডু ইট টুমারো মর্নিং ডে আফটার টুমোরো ইউ জাস্ট ডিমার ইট এটাকে আলাদা করে রাখুন এয়ার মার্কেট এই কাজটি আপনারা করবেন লাইলাতুল কাদারে এবং পাশাপাশি একটা বিষয় বলে রাখি তাহলে যে মুসলিমদের বিরুদ্ধে যত বিদ্বেষ হিংসা ইত্যাদি আপনারা ছেড়ে ফেলে দেবেন তাইলে আপনারা লালাতুল কাদর মর্যাদা পাবেন ইনশাআল্লাহ লালাতুল কদর পাওয়ার বেস্ট উপায় হচ্ছে এতেকাফ করা পুরুষরা তাদের সামর্থ্য থাকলে সম্ভব হলে তারা এতেকাফ করবেন আপনারা অনেকে কাফে বসে ক্লাসও করতে পারবেন নো প্রবলেম বিকজ ইট ইজ জাস্ট লার্নিং ইসলাম সো লার্নিং ইসলাম ইজ এ পার্ট অফ এ বাদা ইজ নট এ পার্ট বাদা ইট কম ইট কনস্টিটিউট দ্য গ্রেটার পার্ট অফ এ বাদা জন্য জ্ঞান অর্জন করা এটি সেই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ জ্ঞানী উপকৃত হন না তিনি অন্য কেউ মানুষের মাধ্যমে হাজার হাজার লোক আলোকিত হতে পারে তারা 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 উপকৃত হতে পারে কিন্তু একজন 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 আহ আবেদ একজন এবাদত গোজার ব্যক্তি কেবলমাত্র তার নিজের কল্যাণ করে থাকে অন্য কারণে জন্যে আপনি এই এই যে জ্ঞান অর্জন করতে পারেন এবং জ্ঞান অর্জনের এই আয়োজনে আপনি এই রামাদান মাস জুড়েই আপনি এমনকি লাস্ট দশকে এই দশকে আপনি অংশ করতে পারেন অনেক হয়তো মনে করবেন যে এখন আবাদতের সময় এখন আমি কিসের আর ক্লাস করব বা কিসের আবার কোরআন করব আবাদত এই এর চেয়ে আর বড় আবাদত কি হতে পারে এর চেয়ে আর আবাদত কি হতে পারে জি 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 আমি সে কথা বলছি ওকে ঠিক আছে আমি দিয়ে দেব আপা তো আমি সেই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা অনুগ্রহ করে আপনারা এই ক্লাসগুলো তো আপনারা জয়েন করবেন এটা কিন্তু আপনার অনেক আবাদতের রাস্তা আপনার জন্য খুলে দেবে ইনশাআল্লাহ তো প্রত্যেকটি কাজ আপনারা এভাবে যদি সম্পাদন করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে অনেক বারাকা দেবেন আমি আরেকটা জিনিস যেটা আপনাকে বলবো আপনাদের পরিবারের সদস্যদেরকে এ রাতে তাদেরকে নিয়ে রাত জাগবেন এবাদত একা একা করবেন না তাদেরকে নিয়ে জাগবেন এটা রসুল শুন না রসুলাম আই কাজ আহ্লাহ পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি রাতে এবাদত করতেন অতএব তাদেরকে নিয়ে এই রাতটা আপনারা আহ করার চেষ্টা করবেন এই রাত গুলোতে রাসুলাম ঘুমাতেন না অতএব এই রাতগুলোতে এই শেষের দশকের রাতে না ঘুমানো ভালো আপনারা এতে কাপ যারা বলছি এতে করবেন সিস্টাররা তারা মসজিদে এতে কাপ করবেন মসজিদে যদি আপনার সামর্থ্য না থাকে যদি বা সামর যদি সেই সক্ষমতা বা সুযোগ না থাকে তাহলে আপনি কি করবেন আপনার বাসার নির্জন কোন একটা জায়গায় নির্জন একটা কোন আপনি আলাদা করে নেবেন এবং সেখানে আপনি কিছু সময় নীরবে থাকবেন ওই জায়গায় এবং সেটি এতে কাফের এটা নিয়ত করে থাকবেন আল্লাহ সব হান হুয়া যদি আপনাকে সব দেন তাহলে দিতে পারেন আদারওয়াইজ এতেকাফ মসজিদে করা লাগে মসজিদের বাইরে কাফ হয় না এখন সিস্টার আপনারা হয়তো বা পারছেন না কোথাও মসজিদে যাওয়ার এটা বিভিন্ন কারণ হতে পারে যেমন এলাকার মসজিদ গুলোতে মহিলাদের এরকম জায়গা দেয়া হয় না সাধারণত বাংলাদেশ দুই চারটা জায়গা আহ এর বাইরে আপনি অন্য জায়গায় এই জায়গা পাবেন না তাহলে তখন আপনি কি করবেন আপনি এতে কাফ করার জন্য আপনি তো সিচুয়েশন তো আল্লাহ তালা দেখছেন আপনি আপনার ঘরে একটা নির্জন কোনকে আলাদা করে নেন এবং প্রতিদিন যেটা করবেন আপনি সেখানে ধরুন মাগরিবের পর আপনি সেখানে ঘুমবেন এবং ফজরের আগে ওইখান থেকে আর বের হবেন না তার আগে আপনি যত রান্নাবানা যা আছে সব আপনি সেরে নেবেন প্রতিদিন এই কয়টা দিন এরকম করেন কারণ লায়াতুল কদ তো রাত লাইলা রাত এটা অতএব রাতটা যেন আপনি কেবল আল্লাহর ইবাদতে কাটাতে পারেন এই কাজটি আপনারা করে নিতে পারেন ইনশাআল্লাহ সেই সময় কুরআন যত লম্বা করে পড়তে পারেন যদি অনেকেরই হয়তোবা হতে পারে যে আপনি কোরআন এত লম্বা অনেক সুরা পারেন না আপনার প্রয়োজনে দেখে দেখেও পড়বেন দেখে দেখে না পড়াটাই উত্তম কারণ সালফে সালহিনের আমল এটা নাই যে তারা দেখে পড়াচ্ছে তারপর আপনি যদি চান যে আপনি লম্বা সুরা পড়তে চান কিন্তু আপনার অনেক লম্বা সুরা আপনার মুখস্থ নাই তাহলে আপনি দেখে দেখে প্রয়োজনে পড়েন পরে আপনি এই এভাবে এতে কাফের নিয়ত আপনারা করেন পুরুষরা যারা আছেন যারা এতে কাফ করতে পারবেন না বলে মনে করছেন বিভিন্ন কারণে হতে পারে আপনারা যা করবেন তাহলে যে ধরুন আপনি যখন আহ কখনো কখনো এমন করবেন যেমন যারা হজ মানে ওমরা করতে গেছে আমি তোদের সবাইকে বলেছি প্রায় যে আপনারা সেখানে আসরের সময় অথবা জোহরের সময় যে একবারে ঢুকবেন একেবারে ধরেন বের হবেন হলো তাহাজুত খাওয়ার আগে মানে ইয়ের আগে কি বলে আপনার সাহারি খাওয়ার আগে বের হয়ে সাহারি খেয়ে আবার গিয়ে আহ ফজর নামাজ পরে এরপরে গিয়ে শুয়ে থাকবেন দুপুর পর্যন্ত ঘুমাবেন এরপরে জোহরের পর থেকে আপনি ঢুকবেনই মসজিদ যখন আপনি আহ এতে কাফের নিয়ত নিয়ে ঢুকবেন যদি যদি কারণ তো স্লট স্লট হবে আপনি না পান তাহলে অন্যের জন্য কষ্ট কষ্ট কারণ হবে হবে এমন অনেক বিষয় আছে সেগুলো আপনারা করার চেষ্টা করবেন সামনে এই সময় কিন্তু অনেক বেশি কেনাকাটার ধুম থাকে মানুষের এই কাজটি আপনার করবেন না কেনাকাটার মধ্যে আপনারা নিজেকে নিয়োজিত করে দেবেন না নাইলে একটু কম কিনলেন অল্প কিনলেন করোনা তো শেষ হয়নি এখনো তাই না এখন এখনই যদি আমরা মনে করি যে আমরা উই আর নাও ফ্রি এবং ওভার এখন আমার করতে পারবো এটি তো অন্যায় এটি করবেন না এটি করবেন না অনুগ্রহ করে তো আমি আপনাদেরকে এই নাসিহাগুলোই এখন করছি আচ্ছা আপনারা কেউ একজন গতকালকে যে ক্লাসটা এই ক্লাসটা একজন কেউ একজন পড়েন তো আমি সারুন কে পড়বেন হাত তোলেন প্লিজ

আলামুন তারা জানতে পারবে কখনো না চিরেই তারা জানতে পারবে সুম্মা অতপর কাল্লা কখনো না সা অচিরে ইয়া আলামুন তারা জানতে পারবে তারা জানতে পারবে কখনো না তারা অচিরে জানতে পারবে আখি লাম নাজাল আমরা বানাইনি আল আর জমিনকে মিহাদা সজ্জা আমরা কি জমিনকে সজ্জা বানাইনি ওয়া এবং আল জিবালা পর্বত সমূহ আওতা দা ফেরেক আর পর্বত সমূহকে ফেরেক ওয়া এবং খোলাপ না আমরা সৃষ্টি করেছি খুম তোমাদের জুড়াই জুড়াই আর আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি জুড়াই জুড়াই ওয়া এবং জাল না আমরা বানিয়েছি নাও মা নিদ্রা খুম তোমাদের সুবা তা বিশ্রাম আর তোমাদের নিদ্রাকে বানিয়েছি বিশ্রাম ওয়া এবং জাল না আমরা তৈরি করেছি আল্লাইলা রাত লিবাসা আবরণ রূপে আর আমরা রাতকে তৈরি করেছি আবরণ রূপে ওয়া এবং না আমরা বানিয়েছি দিন জীবিকার সংস্থান এবং দিনকে বানিয়েছি জীবিকার সংস্থান ওয়া আর বানাই না আমরা বানিয়েছি ফাও কাকুম তোমাদের উপরে সাবাআ সাতি সিদাদা সুদির আকাশ আর আমরা তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদির আকাশ ওয়া এবং জাল না আমরা সৃষ্টি করেছি সিরাজা একটি প্রদীপ ওয়া হাজা অতউজ্জাল এবং আমরা সৃষ্টি করেছি অতউজ্জাল একটি প্রদীপ ওয়া এবং আংজালনা আমরা বর্ষণ করেছি মিন থেকে আল মাতি জরন্ত মেঘমালা মা আনফানি যা প্রচুর আর জরন্ত মেঘমালা থেকে আমরা প্রচুর পানি বর্ষণ করেছি লি নুহরিজা আমরা উৎপন্ন করি বিহি তা দিয়ে শস্য ওয়া অদ যাতে তা দিয়ে আমরা উৎপন্ন করতে পারি শস্য উদ্ভিদ ওয়া এবং উদ্যান সমূহ আলফাফা গণসন্নিবিষ্ট গণসন্নিবিষ্ট উদ্যান সমূহ ইন নিশ্চয় ইয়াওমা দিবস আলফাফ্লি ফয়সালার খা না রয়েছে মি ক নির্ধারিত নিশ্চয়ই ফয়সালার দিবস নির্ধারিত রয়েছে ইয়াওমা মা সেদিন ইয়ুং ফাঁকু ফুক দেয়া হবে ফি ফেসুরি আহ শিংগাতে থু না আসবে আফওয়া যা দলে দলে সেদিন সিংহায় ফুক দেওয়া হবে তখন তোমরা আসবে দলে দলে ওয়া আর ফুতিহাত খুলে দেয়া হবে আসামা আসমান ফলে তা হবে কাবা বহু দ্বার বিশিষ্ট আর আসমান খুলে দেয়া হবে ফলে তা হবে বহুদার বিশিষ্ট ওয়া আর সুইয়ের চলমান করা হবে আল পর্বত সমূহকে ফাখানাথ ফলে সেগুলো হয়ে যাবে মরিচিকা আর পর্বত সমূহকে চলমান করা হবে ফলে সেগুলো মরিচিকা হয়ে যাবে ইন্না নিশ্চয় জাহান্নামা কানাত রয়েছে মির সাদা ও পেতে নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে জন্য আত্মিনা সীমালঙ্গনকারীদের মা বা প্রত্যাবর্তন স্থল হিসাবে সীমালঙ্গনকারীদের জন্য প্রত্যাবর্তন হিসাবে স্থল হিসাবে লা তারা অবস্থান করবে ফি মধ্যে ফি হা তার মধ্যে আহ আহ ক বা যুগ যুগ ধরে তথায় তারা যুগ যুগ ধরে অবস্থানকারী লাখ তারা সেখানে আস্বাদন করবে ফিহা তার মধ্যে বারদান শীতলতা ওয়া এবং লানা না সারা বা পানীয় তারা সেখানে আস্বাদন করবে না কোনো শীতলতা এবং না কোনো পানীয় ইল্লা সারহামী মানফুতন্ত পানি ওয়া ওয়াগ ফুটন্ত পানীয় কুজ সারা যাযা আন প্রতিফল ইউ ইফা উইফা ক ইহা ইজতায় ইহাই ইজত প্রতিফল তারা প্রত্যাশা করে হিসাব হিসাবের নিশ্চয় তারা হিসাবের প্রত্যাশা করত ওয়া এবং খা জাবু তারা প্রত্যাখ্যান করেছিল আয়াত সমূহকে না আমার প্রত্যাখানে এবং তারা আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করেছিল জোর প্রত্যাখানে ওয়া আর খুল্লা সব সাই ইন কিছু আহ আমরা সংরক্ষণ করেছি হুথা কিতাবা কিতাবান লিখিত বাবে। আর সব কিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিত ভাবে সুতরাং তোমরা করো ফালান আশ্বাদন নাজিদা আমরা বৃদ্ধি করবো তোমাদের ইল্লা তবে আজাবা আজাব সুতরাং তোমরা আস্বাদন করো আর আমরা তো কেবল তোমাদের আজাবি বৃদ্ধি করব। ই না নিশ্চয় লীল মুত্তাকিদের জন্য সফলতা নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা উদ্যান সমূহ ওয়া ও আনাবা আঙ্গুর সমূহ উদ্যান সমূহ ও আঙ্গুর সমূহ ওয়া আর খাওয়াইবা উদ্ভিন্ন যৌবনা তরুণী আত্র বা সমবয়স্কা আর সমবয়স্কা উদ্বিন্ন যৌবনা তরুণীগণ ওয়া এবং কান পান পাত্র দিহা ক পরিপূর্ণ এবং পরিপূর্ণ পান পাত্র শুনবে ফি ফিহা তার মধ্যে লাগওয়ান ওয়াশার ওয়ালা এবং না কিজ্জা বা মিথ্যা কথা সেখানে তারা শুনবে না কোন অসার কথা এবং মিথ্যা কথাও জাজান প্রতিদান মিন থেকে রব্বি রব কা তোমার আন প্রতিফল হিসা বা যতুচিত তোমার রবের পক্ষ থেকে প্রতিফল যতুচিত প্রদীপ প্রতিদান স্বরূপ রব্বি রব আসামাওয়াতি আসমানসমূহ সমূহ ওয়া ও আল আরদি জমিন ওয়া এবং মান মা যা তাদের তার মধ্যে আর রহমানি পরম করুণাময় যিনি আসমান সমূহ জমিন ও এত মধ্যবর্তী সবকিছুর রব পরম করুণাময় লা না ইয়াম লিখু না তারা সামর্থ রাখবে মিন সামনে হু তার বা কথা তারা তার সামনে কথা বলার সামর্থ রাখবে না ইয়াও মা সেদিন ইয়াকু মু দাঁড়াবে আর রুহু রুহ ওয়া ও আলমালা ইকাতু। ফেরেস্তাগন সফ সারিবদ্ধভাবে সেদিন রুহ ও ফেরেসাগন সারিবদ্ধভাবে দাঁড়াবে তারা কথা বলবে ইল্লা মান যাকে তিনি হুকুম দেবেন লা আর রহমান পরম করুণাময় পরম করুণাময় যাকে অনুমতি দেবেন সে ব্যতীত অন্যরা কথা বলবে না

ইলা নিকট রব বিহি তার রব আবা আশ্রয় অতএব যে চাই সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক ইন্না নিশ্চয় আংজারে না আমরা সতর্ক করলাম কুম তোমাদেরকে আজাবান আজাব করিবা করিবান নিকটবর্তী নিশ্চয় আমরা তোমাদেরকে একটি নিকটবর্তী আজাব সম্পর্কে সতর্ক করলাম दिन यंग जुरु देखते पाबे अल अल उ मनुष मा की कद्दमत अग्रे पाटिये से यदाहु तर्दुहात शदीन मानुष देखते पाबे तर्दुहात की अग्रे पाटिये से वा एबं तर, तरा तारा बोलबे अल আল কাফিরু কাফির ইয়া লাইতানি হাই কুনতু আমি হতাম তুরাবা মাটি এবং কাফির বলবে হাই আমি যদি মাটি হতাম মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে জাকুল্লাহ খায়ের অনেক ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম তুল্লাহ বাকাতু হুম আচ্ছা আরো কালাম আপনি হাত তুলেছিলেন দেখি আপনি বলেন তো কালো নাই আচ্ছা ঠিক আছে এবার আমি বলি আপনারা একবার একটু শুনুন এবং মা এই মাটা ছিল মূলত এই যে আপনারা যেটা এখানে মা দেখছেন এই মাটা ছিল মূলত কি মা এই মা কিন্তু আমরা পড়েছিলাম মিন এবং আন প্রশ্নবোধকে মিন এবং আনের পরে যে মা আসে এই মাটা তখন কি হয়ে যায় মাটি তখন শুধু মা হয়ে যায় কি এই আন প্লাস মা কি সম্পর্কে ইয়াতের এই যে সুয়াল থেকে এসে এই যে সা আলুন সুয়াল থেকে এসে আলা তারা পরস্পর প্রশ্ন করছে এটা হলো বাব তাফাউল এবার আবার বলছেন আন এই যে এখানেও কিন্তু আন ছিল আন মানে সম্পর্কে আন নাবা সংবাদ এখান থেকে নবী যিনি সংবাদ নিয়ে আসেন থেকে বলে নাবা আল্লাহ আউজি মানে মহান আউজিম মহান বা মহা সংবাদ সম্পর্কে তারা পরস্পর পরস্পরকে প্রশ্ন করছে আল্লাভ আল্লাভ যার হোম তারা ফি এবং হি তার ব্যাপারে মুখতালি ফুনা মুখতালি ফুনা তারা কি অবস্থায় আছে এখতেলাফ রত আছে মুখতালি ফুনা এখতেলাফ মুখতালি ফুনা যা তারা এই ব্যাপারে এখতেলাফের মধ্যে নিমজ্জিত তারা রয়েছে এখতেলাফের মধ্যে তারা নিমজ্জিত রয়েছে মুখতালি ফুন তারপরে কি কাল্লাহ নো নেভ্র কাল্লা নো নেভর সায়া আলামুন সা শীঘ্রই এ আলামুন আর তারা জানবে তারা কি শীঘ্রই জানবে সায়া আলামুন আইন লামিম সিন মানে হলো শীঘ্রই তারা জানবে সুম্মা আবার বলছি কাল্লা নো নেভ্র সা শীঘ্রই

لم نجعل الأرض جمينك كي مي هادا مهدون هي مهدون تكي مي مهدون هلو نجعل لم نجعل نجعل يجعل يجعلان اتي فعل مضارع جعل لم جعل امرا الأرض جمينك مهذا مي, هادا مي هادا মেহাদ রূপে ওয়া এবং আলজিবা আলা পাহাড়গুলোকে আউতা আদা আউতা আদা ওয়াতাদুন থেকে ওয়াতাদুন আউতাদ অর্থাৎ প্যারেক সরূপ কি এটাকে বানাইনি ওয়া খালাকনা কম এবং বানাই বানিয়েছি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে আজওয়াজ আশোধরে যাওজোনের প্রবেচন জাউজুন জাউজোর মানে হলো যুগল। তোমাদেরকে যুগল রূপে আমি সৃষ্টি করেছে ও জাল না এবং জ্বাল না আমরা বানিয়েছি ফেলে মাউদি জ্বালা জ্বালা জালু জ্বালাতে জ্বালাতে জাল না থেকে জাল তো জাল জালতুম জ্বালতে জালতো জালতুমে জালতু জাল না আমরা বানিয়েছি ও জাল না নাও মা কোম মানে হলো ঘুম কম তোমাদের সুবাতা সুবাতা মানে হলো বিশ্রাম সুবাতা মানে কি বিশ্রাম এবং এর জন্য আমরা গতকালে বলে এসেছিলাম যে আরবিতে মানে শনিবার তো এই সাপ্তি থেকে সুবাদ শনিবারে তারা বিশ্রাম নেয় তারা মনে করে আল্লাহ শনিবারে পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তিনি রেস্ট নেন শনিবারে সেই ইয়াহুদিরা শনিবার নেয় এবং তারা কোনো কাজ করে না এটাকে বলে সুবাত সেটাই আল্লাহ তালা বলছেন সুবাতা তারপর কি ওয়া এবং জাল আমরা বানিয়েছি আল্লাহ ইলা রাতকে লেবাস লেবাস হিসাবে পোশাক হিসাবে পোশাক লেবাস হিসেবে আমি রাতকে বানিয়েছি ওয়া এবং জাল না আমরা বানিয়েছি আর নাহার নাহার দিনকে মা আশা মা আশ মা আশ মানে হলো জীবন ধারণের উপায় জীবন ধারণের উপায় বানিয়েছি আমরা দিনকে যে দিনের মাধ্যমে আমরা 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 কি করি জীবিকা উপার্জন করে থাকি এটা হলো মাস ও এবং বানাই না আমরা বানিয়েছি বানা ফাউকা কম তোমাদের উপরে ফাওকা এবং কম তোমাদের উপরে আমরা বানিয়েছি সাব আন সাত শিদাদা কঠোর সাব আন শিদাদা কঠোর সাপ আমরা বানিয়েছি তোমাদের উপরে কঠোর সাত আমরা তোমাদের উপরে কঠোর সাত বানিয়েছি ওয়া বানাই না ফাও কম তোমাদের উপরে সাবান সাত সিদাদা কঠোর ওয়া যা আলনা এবং আমরা বানিয়েছি সিরাজান সিরাজান মানে হলো আলোক বর্তিকা আলো দানকারী প্রদীপ ওয়াহাজা অতি উজ্জ্বল ওয়াহাজা এটা হলো আপনার ইসমুল মোবালাগা ওয়াহ জুন থেকে ওয়াহ জুন ওয়াহ জুন ওয়াহ জুন থেকে ওয়াহাজা ওয়াহাজা আমরা কি বানিয়েছি কেমন প্রদীপ বানিয়েছি ওয়াহাজ এটা প্রচন্ড আমরা বলছি উজ্জ্বল অত্যজল প্রচুর পরিমাণ আলো প্রদানকারী বানিয়েছি ওয়াং জালনা এবং সবগুলো এখানে দেখেন জাল না জাল না বানাই না সবগুলি জাল না জাল না কি পরিমাণ জাল না আছে আমরা বানিয়েছি আমরা বানিয়েছি এটি সবই ফেলে মাউদি আমরা আল্লাহর প্রতি ইঙ্গিত করছে এবং আমরা আগেও বলেছিলাম আল্লার প্রতি ইঙ্গিত করা মানে হলো আল্লাহ সোভায়ান হুয়াতা আল্লাহর সম্পর্কে এটি আহ সম্মানজনকভাবে জানা ওয়া জা আল্লাহ ওয়াং আমরা নাজিল করেছে মেন হতে আল মোর আল মোর আসর আইন হাইন সোয়াদরাম আসর আল মোর সৈরোয়াতি অর্থাৎ ঝরন্ত ম্যাঘ থেকে আল আলমহাস আমরা বলেছিলাম আইন সোয়াদা এটা মানে হলো আহ জুস যেটাকে আমরা বলছি অর্থাৎ কষে আহ যে রস বের করা হয় সেটাকে আসর বলে আসর মানে হলো রস তাই যে রসটা চিপিয়ে বের করা হয় তো সেখান থেকে আল আলমহাসি তার মানে হচ্ছে আসলে ম্যাঘ থেকে কষের মতো করে বৃষ্টি ঝরে পড়ে সেজন্য এই ম্যাঘ মালাকে আল আলমহাসরাত বলে পানি সজ্জাজা সজ্জাজা মানে হলো মুসলধারে সজ্জাজা এটি সবগুলো কিন্তু আপনার ইসমুল মোবাইল হাইপার এগুলো সবগুলো ব্যাপক ব্যাপক কেমন পানি ব্যাপক পরিমাণে পানি লিনো খেরিজা লি যেন নো খেরিজা আমরা উৎপাদন করতে পারি বি এবং হি এর মাধ্যমে হাববান হাববান শস্য দানা ও এবং নামা নাবাতা নাবাতা মানে হলো যেটি উদ্ভিদ অর্থাৎ যেটি হলো ঘাস বা ইত্যকার জিনিস যেগুলো উদ্ভিদ তৃণলতা এটি বলা হয় নাবাদ আর হাব্বা মানে হলো ফসলের বীজ অর্থাৎ যেটিকে আমরা বলতে পারি যেটা আমরা আমরা যেটা ধান গম আহ এগুলো হলো হাববন 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 বীজ আর একটু নাবাদ এবং জান্নাত বাগান আলফাফা আপনারা যখন আমাদের সাথে গ্রামার পড়ে এসেছিলেন সেখানে আপনারা দেখেছেন যে লাফিফ মানে হলো মানে কানেক্টেড একটার সাথে আরেকটা জড়িত এই জায়গাটাকে বলা হয় আরবিতে লাফি ফোন লাফি তো এখানে আল্লাহ সুহান তিনি বললেন যে কেমন আহ এই বাগান এটুল লাফ এক একটি ঘন সন্নিবেশিত মানে একটার সাথে আরেকটা লাগানো এরকম বাগান এই বৃষ্টির মাধ্যমে এরকম বাগান আমি উৎপাদন করতে চাই ইন না নিশ্চয়ই ইয়াউমা দিন আল ফাসলি ফায়সালা ফয়সালা দিন কানা হয় রয়েছে আমরা বলেছিলাম ইউনিভার্সাল ট্রুথ বর্ণনা করার জন্য কানা এটি পাস্ট টেন্সের অর্থ প্রদান করে না প্রেজেন্ট টেন্সের অর্থ প্রদান করে মানে হয় মে কাতা মে কাতা মানে হলো ওয়া ওয়াক্ত মানে হলো সময় একেবারে সুনির্ধারিত কেয়ামত মানে বিচার ফাইসালার দিনটি একেবারে সুনির্ধারিত এটি কখনো আগবহর করা যাবে না ইয়াওমা সেদিন ইয়ুং ফাকুই যে নাফা খা নাফা মানে হলো ফু দেয়া ফুৎকার দেয়া এবং এই ইয়ুদি এটিকে ফেলে মদয়ারে মাঝহুল বানানো হয়েছে অফিস ইউজ ইয়ুং ফাকু উইল বি ব্লোন ফিশ সোরি ইন দ্য ব্লাস্ট ওকে

ই টু বিল হ্যাভ মেনি এখানে অনেক দরজা তৈরি হয়ে যাবে ও সুইয়েরা এবং আহ এবং 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 চলমান করিয়ে দেওয়া হবে সিরা এখান থেকে আসলে সিরা বলি সিরা সোইয়েরা সোয়েরা সাইরুন থেকে এসেছে সাইরুন সাইরুন সইয়েরা তাই তার মানে হল সাইরুন সোয়েরা তার মানে হল আহ 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 আমরা বলছি যে আহ বেগমান করে দেয়া বা চলমান করে দেয়ালু পাহাড়গুলোকে জাবালুন এর তা হয়ে যাবে সারাবা মরিচা মরিচিকা অর্থাৎ পাহাড় গুলোকে সেদিন বেগবান করে গুলো মরিচিকার মতো হয়ে যাবে জাহান্ন নিশ্চয় জাহান্নাম আত্মা রয়েছে মেরো সদা ও পেতে মেরো সাদা এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা মুখস্থ করে নেবেন লি জন্যে আর তগিনা এটা আপনার আগে পড়েছেন এখান থেকে তগুত সীমা লঙ্ঘনকারী তার জন্য এটা কি মা আব মা আব মানে হলো তাদের ঠিকানা এই শব্দটি আপনার আগে পড়ে এসে মা আব যে এটি তগি না তাদের জন্য কি এটা মা আবা লাভিসা তারা অবস্থানকারী লাভাসু ফি এবং হা তার মধ্যে আহকাবা জনম জনম ধরে হোকবা হোকবা মানে হচ্ছে এটা ডেকেইডস দে উইল বি লিভিং দেয়ার ফর ডেকেইডস এন্ড দেয়ার উইল বি নো এক্সামশন

drink and uh, and 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 cold water but it will not be provided to them because they are the uh, the they, they, uh, they these people will be the uh, the the fuel of Jahannam and they will be roasted over there

যাজা এটা একটা প্রতিদান আমরা অনেকের বলি যাজাক আল্লাহ খায়ের এই যাজা আন এবং যাজা কেমন উইফাকা উইফাকা মানে যথাযথ ওয়াফ ওয়াফাকুন ওয়াফাকুন এখান থেকে উইফাক অর্থাৎ যথাযথ তারা প্রতিদান সেখানে পাবে ইন্নাহ নিশ্চয় তারা কানু তারা ছিল লাইয়ার জন্য তারা প্রত্যাশা করতো না হিসাবা তারা কোন হিসাব তারা কামনা করতো না এই লোকেরা কোনো হিসাব তারা কোনোদিন কামনা করত না যে তাদের হিসাব সংগঠিত হোক কারণ তারা এত দুষ্ট যাপন করেছে যে তারা কোনোদিন এটা প্রত্যাশা করতো এবং তারা মিথ্যা আরোপ করতো এবং আমার আয়াত যাবা মিথ্যা আরোপ ব্যাপক পরিমাণ মিথ্যা আরোপ তারা আমার আয়াত প্রতি করতো ওয়াকুল্লা এবং প্রত্যেক কিছু আহ না এবং হু আমরা তাকে গণনা করে রেখেছি আহ সয়না আহসাইনাহু কিতাবা কিতাব মানে কি বইয়ে কিতাব আকারে লিখিত আকারে প্রত্যেকটা জিনিস আমরা আহসাইনাহ আহস মানে হলো গণনা করা এগুলো আমরা সব গণনা করে রেখেছি ফাজুক অতএব তোমরা সাত গ্রহণ করো ফা লান নাজিদা ফা ফলে এই যে জুকু এই যে জুকু তোমরা স্বাদ নাম এই যে লাইয়া জুকু না দেখেছেন একই শব্দ যা ওয়াল কফ এখানে যা ওয়াও কফ ওকে এখানে জা ওয়াও কফ এখানে যা ওয়াও কফ

বাড়িয়ে দিন যা দেয়া কম আমরা তোমাদের বাড়াবো না ইল্লা ছাড়া বা ব্যতীত আজাবা তোমাদের শাস্তি ছাড়া কিছুই বাড়াবো না অর্থাৎ তাদের শাস্তি সেদিন আল্লাহ তারা বাড়িয়ে দেবেন এবং তারপরে কি হবে তারপরে আল্লাহ বলেন একটা বিপরীত চিত্র ইন্না নিশ্চয়ই লিল মোত্তাকিনা লীল আল মোত্তাকিনা মোত্তাকিদের জন্য রয়েছে মাফা ফৌজেন মানে সফলতা এটাও সফলতা এই মিম কখনো কখনো মাছদার অর্থাৎ এটি ভার্বাল নাউন বোঝানোর জন্য আসে হাদা একা বাগান বাগান সমূহ এবং আয়না বা আয়না মানে হলো আঙ্গুর আয়না মানে কি আঙ্গুর অতএব তার জন্য থাকবে বাগান সমূহ এবং থাকবে আঙ্গুর ওয়া এবং কাওয়া এবা কাওয়া এবা আতরাবা আতরাব মানে হলো আমরা বলেছিলাম যে সমবয়সী আতরাবা সমবয়সী কিন্তু কাওয়া এবা মানে হলো পূর্ণ যৌবন প্রাপ্ত এইরকম এরকম এরকম স্ত্রীরা তাদের জন্য থাকবে মানে হচ্ছে আপনার স্ত্রী যদি বৃদ্ধা হয়ে যান তাহলে তিনি একজন নারীতে হবেন ও এবং কিছু নতুন শব্দ আছে এগুলো তো আপনাদের মুখস্থ করতে হবে দিহাকা কাসান এটি আপনার আগেও পেরেছেন আর দেহাকা এর মানে হচ্ছে কি পরিপূর্ণ পান পেয়ালাতের জন্য থাকবে

প্রতিদান হিসাব একেবারে হিসাব নিকাশ কড়ায় গন্ডায় দেখে সেদিন প্রতিদান দেওয়া হবে এক বিন্দু থেকে কম দেওয়া হবে না রব্বি তিনি রব আসাম আসমান সমূহের ওয়াল আর এবং জমিন তিনি আসমান সমূহের রব এবং তিনি জমিনের রব কে মহান আল্লাহ সুহান তিনি আসমানের রব এবং জমিনের রব ওয়ামা বাইনা হুমা এবং মা যা কিছু রয়েছে বাইনাহুমা। এত দুবয়ের মাঝে এগুলোর তিনি কে রব আর রহমান তিনি রহমান লা ইয়াম লিক ওনা যে মালিক মিম লাম কাফ না এবং ইয়া তারা মালিক হবে না মিন হু তার কাঁচ হতে খেতা কোন 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 এটাকে আমরা কি বলি উদ আহ কাউকে আহ কাউকে উদ্দিষ্ট করে খেতাব খেতাব মানে যে আমরা বলি না খতিব খতিব মানে যাকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য দেওয়া অ্যাড্রেস করা হয় এটাকে বলা হয় খেতাব তাইলে তারা কাউকে সম্বোধন করতে পারবেন লাই আমলি কোনো মেন হোক তারা তার কাছ থেকে সম্বোধনের কোনো মালিকই হবে না তার মানে হলো দে উইল নট বি ইন এ পজিশন টু অ্যাড্রেস অ্যাপ্রোচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফ ইউ ক্যানট অ্যাপ্রোচ হিম

আর যে বলবে সে বলবে কি সওয়াব আর সওয়াব সব মানে হলো কি সত্য এটা সওয়াব না এই যে সবাব মানে হলো প্রতিদিন আমরা বলি না আল্লাহ আমাদেরকে সবাব দেবেন সেই সবাব না এটা হলো সওয়াব সোয়া সওয়াব মানে হলো কি সত্য আর এর বিপরীত হল আল খাতা বুল আল খাতা জালিকা উহা আলিয়া মুদিন আল হাক সত্য দিন মান যে চায় এর টাকা সে গ্রহণ করুক ইলা রব্বিহি তার রবের দিকে মা আবার সে কি চাক একটা মা আব মা আব মানে হলো আগে আমরা পড়েছি আশ্রয় মা সে যাই যে চায় সে তার রবের কাছে আশ্রয় নেই নিশ্চয়ই আমরা তোমাদের সতর্ক করছি আনজারা ইয়ংজুরু আজাবান শাস্তি কারিবানী কুটবর্তী জগতের শাস্তির কথা বলছি ইয়ামা যেদিন ইয়ংজুরু দেখবে আলমার ও ব্যক্তি মা কি কাদ্দামা সে একদম

তো আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি এই জন্য শেষ করছি যে আপনারা অবশ্যই আপনারা করবেন তো আপনাদেরকে আমি ছুটি দিয়ে দিচ্ছি আর আমি যে কথা বলেছিলাম আমাদের ওয়েবসাইটটা ইজ অলরেডি রেডি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই কোর্সের জন্য যারা ডোনেট করতে চান তাদেরকে আমরা বলবো যে আপনার ইউ শুড ডু ইট থ্রু দি ওয়েবসাইট ইট ইজ ওপেন আলহামদুলিল্লাহ আপনারা এর মাধ্যমে যদি কেউ কিছু ইয়ে করতে চান ফর আওয়ার আওয়ার ডেভেলপমেন্ট ওয়ার্ক ইনশাল্লাহ আমরা একটা বড় পাবলিকেশন করতে যাচ্ছি এবং আমাদের আরও কিছু কাজ তিন চারটা কাজ একই সাথে চলছে এটার জন্য আমাদের এবং এগুলোকে ডেভেলপ করার জন্য আমাদের আরো কিছু লজিস্টিক সাপোর্টের লাগবে সেটা যদি ইফ ইউ ক্যান ডু ইট ইনশাল্লাহ উইল বি মোস্ট ওয়েলকাম আর